হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন লাউ রেসিপি শেয়ার করতে। ভিডিওটা দেখার আগে তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে দিও, আর যারা আগে থেকে করে দিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ। লাউটাকে আমি একদম কুচ্ছো কুচ্ছো করে কেটে নেব, খোসা ছাড়িয়ে আগে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে একদম কুচ্ছো কুচ্ছো করে ঝিরি ঝিরি করে কেটে নেব। পুরো মশলা ছাড়া, এতে কোনো মশলা পড়বে না, এতে লবণ আর এদিকে বড়ি দেব নামানোর আগে। আর ফোড়ন দিয়েছি আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা, আর কিছু না। একটু ধনে পাতা থাকলে ধনে পাতা দেওয়া যায়, যেহেতু ধনে পাতা নেই দেবো না। আর টমেটো কুচি আর অল্প একটু মিষ্টি দেবো, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। বন্ধুরা দেখি ঢেলে দেখো, হালকা হালকা জল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এর মধ্যে জল দেব না বন্ধুরা। এই যে হালকা হালকা দেখতে পাচ্ছ জল ছেড়ে দিয়েছে, এই জলের মধ্যেই লাউটা সিদ্ধ হয়ে যাবে। আমি আরেকটু ঢাকা দিয়ে দিই, আরেকটু সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা দেখো আমি টমেটোটা দিয়ে দিয়েছি, একদম কচি লাউ সিদ্ধ হয়ে গেছে একদম। দেখো হলুদ ছাড়া তো, যার জন্য দেখতে এমন লাগছে। টমেটোটা কিন্তু অনেক পরে দেব দেখতে ভালো লাগার জন্য, টমেটো তো একটু গরমেই সিদ্ধ হয়ে যাবে। আর আমি কিছুটা বড়ি দিয়ে দিয়েছিলাম একটু নরম হওয়ার জন্য, আর কিছুটা বড়ি দেব সাথে সব থেকে। বড়িগুলো কিন্তু আমি পুরো ভেঙে নিয়েছিলাম, এইভাবে টিপে টিপে ভেঙে নিয়েছি, ভেঙে দিয়ে দেবো। এইটা কিন্তু হয়ে গেছে, আর নামানোর আগে বা দিয়ে দেবো একটু মিষ্টি, কারণ এই লাউটা মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। এর মধ্যে আমি হলুদের গুঁড়োও দেব না, পুরোটাই হলুদ ছাড়া। বড়িটা দিয়েছি যেহেতু, একটু ঢাকা দিয়ে দেব, একটু ঢাকা দেওয়ার পরেই এবার নামিয়ে নেব। বন্ধুরা দেখো আমার কোনো মশলা ছাড়াই লাউ রান্না হয়ে গেছে, এটা কিন্তু পুরো হয়ে গেছে, এরকম ভাজা ভাজা হবে। আর এটা কচি লাউ দিয়ে করতে হবে, আর এটা কেমন দেখতে হয়েছে দেখো, আমি ধুয়ে নিই, আর পরে বুঝতে পারবে। তোমরা করে খেয়ে দেখবে, নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর সব কিছুই তো আমরা মশলা দিয়ে খাই, আর মশলা ছাড়া কিছু খেতে ভালো লাগে অনেকদিন পর। আর কচি লাউ এটা বড়ি দিয়ে করলে, বড়িটা সবসময় মনে রাখবে নামানোর আগে দিতে হবে, বড়িটা যেন শক্ত শক্ত থাকে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও।